আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফরিদে স্বাগতম। তো আবহাওয়ার মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিওর টপিকসটা হচ্ছে যে একটি পিটিই সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আর্নিং এর জন্য আমরা কিন্তু অনেক এওয়ে দেখি এবং অনেকেও আছে আমরা চাইলে কিন্তু দেখতে পারি। তো এরকম একটি সাইট হচ্ছে আর পিটিই সাইট। তো পিটিই সাইটের সামনে একটি সাইটের আপনার সাথে আলোচনা করে দিব এবং পরিচিত করে দিব আপনাদের, যে সাইট থেকে আমরা ইনকাম ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারি। তো এই সাইটে কী কী প্রয়োজন হবে, কী কী করতে হবে তা সম্পূর্ণ আমি আপনাদের আজকে দেখিয়ে দিব, এবং কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে আপনারা পেমেন্টটা পাবেন এবং কত অল পেমেন্টটা পেয়ে যাবেন তা আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের ডিসপ্লেতে আলোচনা করছি। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই এই সাইটে কাজ কীভাবে করতে হয়, কীভাবে কী বিস্তারিত আলোচনা করছি। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং কাজটা দেখে নেই। তো বিয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এই সাইটটা এখন দেখে নিব এবং এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবো আমরা, কীভাবে উজুটা পাবো এবং কীভাবে কাজটা করবো সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখিয়ে দিব আপনাদের। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলুন আমরা কাজটা শুরু করি। এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। তো এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারেন, মোবাইলের ক্ষেত্রেও সেম, যে কোনো ব্রাউজারে চলে যাবেন আপনারা, আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন adzbazar.com, লিখে সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে ওদের ইন্টারফেসটা দেখুন, এটা হচ্ছে এদের ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। তো দেখুন এখানে বলছে ইনস্ট্যান্ট পেমেন্ট এভরি আর্ন এভরি 5 সেকেন্ড। কিন্তু আমরা ছোটো ছোটো অ্যাড দেখে কিন্তু এখান থেকে ভালো একটি পরিমাণ ইনকাম করে নিতে পারি। তো আমরা সাইট সম্পর্কে দেখতে চাই। তো এখানে দেখুন ইয়ার টিম আছে, নেটলার আছে, লাইট কয়েন আছে, বিট কয়েন আছে, স্কিল আছে। তো দেখুন অনেক কিছু কিন্তু এখানে পেমেন্ট মেথড আছে যেগুলো থেকে আমরা ইজিলি পেমেন্ট করে নিতে পারি। তো এখানে তো আমরা দেখি আমাদের বেনিফিটগুলো আছে, এখানে মেইন বেনিফিট নিউ মেম্বার্স, এখানে সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পারবেন সব মেম্বারগুলো আসছে কতদিন। এবং দেখুন সাইটটা কিন্তু অনেক ট্রাস্টেড সাইট, এটা কিন্তু 2014 সাল থেকে কিন্তু এটা রানিং আছে। তো দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস ওদের দেওয়া আছে, দেখুন 2014 থেকে এটা কিন্তু রানিং আছে। তো বুঝতে পারছেন এটা কি পরিমাণ ট্রাস্টেড একটি সাইট। তো আপনারা চাইলে দেখুন এখানে আপনারা পেমেন্ট প্রুফ যদি দেখতে চান, এখানে পেমেন্ট প্রুফে ক্লিক করলে পেমেন্ট প্রুফটা ওদের কাছ থেকে দেখতে পারবেন আপনারা। সাইটে দেখুন লাস্ট টাইম কাকে কত পেমেন্ট করছে, এই সম্পূর্ণ পেমেন্ট প্রুফটা এখানে দেওয়া আছে। দেখুন এখানে এখানে পেমেন্ট প্রুফটা দেখুন, এখানে লোয়ার কিন্তু এখানে 10 সেন্ট পর্যন্ত কিন্তু এখানে পেমেন্টটা ওরা দিয়ে থাকে। তো পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো আরও। তো এখানে আসার পর সিম্পলি আমরা কী করবো, আমরা পেমেন্টটা দেখলাম আপনাদের বিশ্বাসতার জন্য আমি পেমেন্টটা দেখিয়ে দিলাম আমাদের, এবং পেমেন্টের যে প্রুফটা এটা দেখিয়ে দিলাম। তো এখানে আসার পর সিম্পল আমরা কী করবো, আমরা নতুন যারা তারা আমরা সিম্পল এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবো, রেজিস্টারে ক্লিক করবো। তো রেজিস্টারে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আমরা কী করবো, সিম্পল এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবো। তো এখানে আপনার নাম দিবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে কনফার্ম ইমেলে কনফার্ম দিবেন, এখানে ইউজার নেম আপনার ইচ্ছা মতো একটি ইউজার নেম আপনি দিবেন, এখানে ইউজার নেম আপনার ইচ্ছা মতো একটি ইউজার নেম এখানে দিবেন, আপনি যেটি দিতে চাচ্ছেন সেটি দিবেন এখানে, একটা ইউজার নেম দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তো পাসওয়ার্ড দিবেন এখানে কম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড আছে, সেম পাসওয়ার্ড এখানে আবার বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সিম্পলি এটা চেক করবেন যাতে সব কিছু ঠিক আছে কিনা, হলে তারপরে নিচের দিকে এসে এখানে দেখুন ক্যাপচা আছে, তো ক্যাপচাটা ভেরিফাই করতে হবে আমাদের। তো আমরা ক্যাপচাটা ভেরিফাই করবো এখানে, ভেরিফাই করার পরে এখানে দেখুন আই রেড আছে, এটা আমরা ক্লিক করে দিব, এই শূন্য স্থানে ক্লিক করার পরে রেজিস্টারে আমরা ক্লিক করে দিব। আচ্ছা আমাদের ক্যাপচাটা ভুল বলছে, আমরা রেজিস্টারে ক্লিক করি। তো রেজিস্টারে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন এখানে কি বলছে, উইড লাইক টু ওয়েলকাম ইউ এজ এ নিউ মেম্বার অফ ডিজে বাজার এওএ আর্নিং অন ইন্টারনেট। এখানে বলছে নিউ, এখানে অন টু লগ ইন করতে হবে অ্যাকাউন্টে। তো আমরা লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে, যে ইউজার নেম আমরা অ্যাকাউন্ট করছিলাম সেই ইউজার নেম এখানে দেবো, এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আছে সেকেন্ড পাসওয়ার্ড, আপনারা যদি সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে এটা দিবেন, এটা কিন্তু অপশনাল। তো আমরা যেহেতু দিই নাই সেহেতু আমরা দিব না এখানে। তো এখানে আমরা ভেরিফিকেশন কোড আছে, তো ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে দিব, ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবো।
একটু সময় ওয়েট করতে হবে, আমাদের কিন্তু অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ওরা নিয়ে আসে। তো এটা সম্পূর্ণ লোড হলে আমরা ড্যাশবোর্ডে আমরা চলে যাব, একটু ওয়েট করতে হবে আমাদের এর জন্য। তো দেখুন আমরা কিন্তু এটা কিন্তু লোডিং হয়েছে। তো দেখুন এখানে কিন্তু ক্যাপচা আসবে, লোডিং হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা। আশা করি সিম্পলি আমাদের কিন্তু একটা অ্যাড আমাদের শো করবে। দেখুন একটা শো করছে, এই দেখুন এটা একটা শো করছে। এটা কমপ্লিট হওয়ার পর এখানে জাস্ট আমরা কি করব, ক্লিক টু ভিজিট স্পন্সর, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে স্পন্সর সাইট সেটা চলে নিয়ে যাবে। তারপরে আমরা কি করব, সিম্পলি এখানে আমাদের অ্যাক্সেস টু অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দিব, আমাদের অ্যাকাউন্টে কিন্তু করা নিয়ে যাবে। তো দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেসে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস। তো এটা আসার পর আমরা ওকে করব। ওকে করার পরে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা সম্পূর্ণ ডিটেলস আমাদের এখানে দেখতে পারবো, আমাদের কাজের পরিমাণ কি কি কাজ করছি সম্পূর্ণ বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। তো এখানে এখানে অ্যাডভাইজারের ক্ষেত্রে অ্যাডভাইজার আমাদের সব কিছু 00, যেহেতু আমরা কোনো অ্যাডভার্টাইজিং করি নাই। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড আছে। আপনি এখান থেকে কিন্তু অ্যাকাউন্টগুলো আমরা জানি পিটিএ সাইট যতগুলো থাকে সবগুলোতে কিন্তু আপনার মেম্বারশিপ আপডেট করা যায়, এবং মেম্বারশিপটা আপডেট করে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এখানে দেখুন কিছু অ্যাচিভমেন্ট দেওয়া আছে, যদি আপনি লেভেল ওয়ানের ক্ষেত্রে নিউ হ্যাভ বোনাস রিসিভ অন নেভার, নেক্সট অ্যাচিভমেন্ট ক্লিক লেভেল টু, নেক্সট লেভেলের ক্ষেত্রে আমরা এত পেয়ে যাব। এখানে রিকোয়ার্ডস আছে 25 ইয়ার্স, দেখতে হবে রিকোয়ার 5 ইয়ার্স, ডাইরেক্ট রেফার, নিউ ইয়র্ক রেফার থাকতে হবে। তো এটা বাদ দিন, আমাদের যেহেতু এখানে আসছি তো এখানে হচ্ছে আমার জেনারেল স্টার, সেখানে আমাদের ইনকামের সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হবে এখানে। এখান থেকে আমাদের ব্যালেন্স দেওয়া আছে 00, পারচেজ ব্যালেন্স, পেন্ডিং উইথড্র, পেমেন্ট রিসিভ, পয়েন্ট, এবং এরকম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আমাদের রেফার, কোনো রেফার দিন থাকলে রেফার থাকবে এখানে, আর রেফারের আর্নিংটা এখানে আমাদের শো করবে। তো রেফারের আর্নিংটা আমার এখানে শো করবে, এবং এখানে দেখুন আমাদের নিউজটা দেওয়া থাকে, যেগুলো নিউজ আমাদের আসে সেই নিউজগুলো এখানে আমাদের দেওয়া থাকে। তো এখানে আসার পর দেখুন আমাদের কী কী এখানে থাকে, যদি আপডেট থাকে, অ্যাডভার্টাইজার থাকে, সার্ভে আছে, ভিডিও আছে, কুইজ আছে, অ্যাড ইউজ আছে, অফার আছে। তো এগুলো থেকেও আমরা ইনকাম করতে পারি। আমরা যদি আমরা পেমেন্টের মেথড যদি যাই, পেমেন্টগুলো যদি দেখতে চাই যে আমাদের পেমেন্টের ক্ষেত্রে কী কী ওদের রিকোয়ারমেন্ট বা কী কী পেমেন্ট মেথডগুলো আছে এক্ষেত্রে যদি আমরা যাই, তো এখানে দেখুন আমাদের কিন্তু পেমেন্টের কিছু নাই। এখানে আছে যেমন হিস্টোরি আছে, আমরা পেমেন্টের ক্ষেত্রে যদি দেখি আমাদের পেমেন্টটা কীভাবে দেবে, ওরা একটু যদি আমরা ওয়েট করি এটি দেখছি আমি। তো অ্যাড, এখানে অ্যাড ফান্ড আছে। তো অ্যাড ফান্ডে যদি আমরা দেখি, অ্যাড ফান্ড মানে আমরা যখন অ্যাড করে যাই তাহলে আমাদের অ্যাড ফান্ডে এখানে দিতে হবে। তো আমাদের এখানে দেখুন উইথড্র ক্ষেত্রে আমরা যদি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা উইথড্রটা আছে, যদি দেখি আমরা উইথড্রতে যাই আমরা দেখতে পারবো আমাদের উইথড্র মেথড কী কী কত পয়েন্ট লাগবে। তো দেখুন এখানে কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে যে দেখুন এখানে আমাদের জাস্ট যদি 10 সেন্ট হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা উইথড্র করে নিতে পারি। তো এটা সবচেয়ে ভালো যে আমরা এত কম পরিমাণে কিন্তু উইথড্র করতে পারবো। আমরা যে কোনো, যে আপনাদের দেখালাম আগে যে এয়ারটিম আছে, স্কেল আছে, নেটেলার আছে, এগুলোতে আমরা কিন্তু মাত্র 10 সেন্ট হলে কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা নিতে পারি। তো বুঝতে পারছেন। তো আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্ট সামারিতে। তো এখান থেকে সবচেয়ে লোয়েস্ট কিন্তু পেমেন্ট পেমেন্টগুলো আছে, সবচেয়ে কম পেমেন্ট হলে কিন্তু আপনারা নিতে পারবেন, মাত্র 10 সেন্ট হলে কিন্তু আপনারা নিতে পারেন। অন্যান্য পিজি সাইটে কিন্তু $2, $5, $10 হলে কিন্তু আপনাদের পেমেন্টটা নিতে হয়। তো এটা ছিল আমাদের যে বিস্তারিত আমাদের ডিসপ্লে ড্যাশবোর্ডের বিষয়ে। তো এখন আমরা দেখি আমরা কীভাবে কাজ করব। তো কাজটা হবে আমাদের সিম্পলি, এখান দেখুন উপরে আছে আর্ন মানি আছে, তো আর্ন মানিতে আমরা ক্লিক করব। আমরা যেহেতু অ্যাড দেখে ইনকাম করবো, এখানে কিন্তু ইনকামের কিন্তু অনেক মাধ্যম আছে, অনেকভাবে ইনকাম করতে পারবেন। তো আমি কিছু দেখিয়ে দিব আপনাদের। তো ফার্স্ট অফ অল যেটি মেইন হচ্ছে সেটি হচ্ছে আমাদের আর্ন মানি, যেটি আমাদের অ্যাড ভিউ করে ইনকাম করবো সেটি হচ্ছে কিন্তু আমাদের মেইন। তো এখানে দেখুন আছে, যদি আর্ন মানিতে ক্লিক করে এখানে দেখুন কুইজ টাইম আছে, ওয়াচ ভিডিও আছে, সার্ভে আছে, বোনাস গেম, অ্যাড ভিউ, অ্যাডস, ফিল্ড দ্য কয়েন। তো দেখুন কতটা কাজ আছে, সবগুলো কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো যারা যারা সার্ভের কাজ ভালো পারেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন সার্ভে থেকে। তো সার্ভের আমরা জানি সবসময় সার্ভের রেটটা সবচেয়ে বেশি থাকে, তো সার্ভে থেকে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আমরা যারা বিগিনার তারা কিন্তু আমরা অ্যাড ভিউ করবো, অ্যাড দেখে আমরা ইনকাম করবো। তো এখানে অ্যাড ভিউ আছে, অ্যাড ভিউতে আমরা ক্লিক করবো। তো অ্যাড ভিউতে ক্লিক করার পরে আমাদের আমরা কেটে দিই। তো অ্যাড ভিউ ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে আমাদের অ্যাডগুলো চলে আসবে। একটু সময় ওয়েট করতে হবে, এখানে লোডিং হচ্ছে, লোডিংটা কমপ্লিট হলে দেখুন এখানে নিচের দিকে আসে, দেখুন এই দেখুন এগুলা অ্যাড। এখানে দেখুন ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টস এখানে আছে, এখানে কিছু আছে, এখানে দেখুন ফিমার্স আছে, এখানে টোটাল এই দেখুন আরও আছে। তো দেখুন অনেকগুলো অ্যাড কিন্তু এখানে থাকে, এই দেখুন অনেকগুলো অ্যাড কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এই অ্যাডগুলো থেকে ভালো ইনকাম একটি করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অ্যাড আছে। তো
দেখুন অনেকগুলাই হেড, যদি আপনারা প্রতিদিন এখানে 10 থেকে 20 মিনিট এখানে টাইম দেন তাহলে কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারেন। প্লাস আপনার প্রতিদিনের ইনকামটাও প্রতিদিন নিতে পারবেন, কারণ দেখতেই পাচ্ছেন মাত্র 10 সেন্ট হলে কিন্তু আপনি উড্ডুটা পেয়ে যাচ্ছেন। তো আমরা একটা অ্যাড দেখি, তো এই অ্যাডটা সাপোজ আমরা এটা দেখবো, এটা আমরা ক্লিক করবো, এডে ক্লিক করব। ক্লিক করে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো দেখুন এখানে লোডিং অ্যাডভার্টাইজমেন্ট এরকম আসবে, তো এই লোডিং অ্যাডভার্টাইজমেন্ট যাওয়ার পরে এরকম টাইমিং আসছে। তো এই দেখুন এই টাইমিংটা যত কমে আসবে, কমে আসার পর একটা ক্যাপচার মতো এখানে আসবে, সেটা আমাদের ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের একটু সম্পূর্ণ কমপ্লিট হবে, আমরা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে হবে। তো দেখুন এখানে 4, 5, আমাদের এখানে 20 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম অ্যাড থাকে, এই অ্যাডগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখুন এখানে কি বলছে, validated to get credit, এখানে বলছে which one does not belong, আমাদের কোনটি এখানে নেই মানে ম্যাচ হচ্ছে না এরকম বলছে। যদি এখানে সব কিছু হাতির মতো দেওয়া আছে, বা যেটা কি আমরা বলি এটা কি মাছের মতো বলি, এটা দেওয়া আছে, এটা যদি না হয় এটার মতো সবটি আছে কিন্তু এটা ডিফেন্স, তো আমরা এটা দিব। এখানে যেটি লোড কেন দেখালো, আচ্ছা আরেকটি এর দিকে আমরা এর দেখলে বুঝতে পারবো, আরেকটি এর ক্লিক করলাম আমরা, মেবি এটা হবে যেটি একটু কম দেখা যাচ্ছে সেটা হতে পারে। তো লোডিং হচ্ছে, পেজটা সম্পূর্ণ লোড হবে। তো লোডিং কমপ্লিটটা হবে, এখানে দেখুন 10 যেহেতু চলে আসে, তো এখন আমাদের ওয়েট করতে হবে হুইচ ওয়ান ডু নট বিলং, তো এটা তো বিলং টু এটা, এটা তো ক্লিক করলাম, আচ্ছা ভ্যালিডেটেড, সরি ভ্যালিডেটেড হয়েছে। তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন যদি আমাদের ডিসপ্লে চলে যাই এবং আমরা দেখতে চাই, ওকে আমাদের অ্যাকাউন্টে চলে যাই, অ্যাকাউন্টে দেখি আমাদের অ্যাড হয়েছে কিনা, আমাদের অ্যাডটা দেখার পরে তো দেখুন এখানে কিন্তু আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু দেখা হয়েছে, যার কারণে আমাদের এখানে কিন্তু পেমেন্টটা অর্থাৎ আমাদের ব্যালেন্সিংটা অ্যাড হয়ে গেছে। তো আবার আমরা দেখি এরকম অ্যাড হয় কিনা, তো দেখুন এটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, 0.0015 অ্যাড হয়ে গেছে আমাদের ব্যালেন্সে। তো এভাবে কিন্তু অ্যাডগুলো দেখে কিন্তু আমরা ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবো। তো আবার যদি দেখি আরেকটি অ্যাড আপনাদের ক্ষেত্রে দেখিয়ে দিই, তো দেখুন দুটি অ্যাড দেখলাম আমরা, তো এটার ক্ষেত্রেও আমরা 0.002 পাবো এরকম করে কিন্তু, দেখুন এরকম করে কিন্তু সবগুলাতে কিন্তু আছে, সবগুলাতে কিন্তু এরকম আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা আরেকটি অ্যাড দেখাই আপনাদের, তো এই অ্যাডগুলো কিন্তু এখানে দেখুন অ্যাডগুলো কিন্তু কমপ্লিট হবে, এখানে দেখুন লোডিং অ্যাডভার্টাইজমেন্ট আসবে আমাদের সামনে আসার পরে 1-20 সেকেন্ড বা 15 সেকেন্ডের, দেখুন 10 সেকেন্ডের এখন আসছে। তো এই 10 সেকেন্ডের অ্যাডটা কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে, তো এই ক্যাপচাটা আমাদের মেইন, এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে, যা বলবে তা কিন্তু আমাদের এখান থেকে ফিল আপ করে দিতে হবে। একটু ওয়েট করবো আমরা, এটা সম্পূর্ণ ফিল আপ হবে, সম্পূর্ণটা ফিল আপ হলে আমরা এটার জন্য ক্লিক করব। তো দেখুন সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে, তো আমরা এখানে ক্লিক করবো যেটি ডিফারেন্স, দেখুন এই সবটি কিন্তু ঠিক আছে কিন্তু এটা কিন্তু অন্যরকম, তো আমরা এটাতে ক্লিক করব। তো দেখুন আমাদের ভ্যালিডেটেড, এখানে কিন্তু ইউ হ্যাভ ক্রেডিট, আমাদের ক্রেডিটটা দেওয়া হয়ে গেছে। তো আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, তো এই দেখুন এরকম কিন্তু সবগুলো অ্যাড কিন্তু আপনারা দেখবেন, দেখার পরে অনেকগুলো অ্যাড আছে। তো প্রতিদিন কিন্তু 10 সেন্ট অর্থাৎ প্রতিদিনের পেমেন্টটা কিন্তু প্রতিদিন নিতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, প্রতিদিন কিন্তু ভালো পরিমাণে এখানে অ্যাড আছে, সবগুলো অ্যাড যদি আপনারা দেখেন তাহলে প্রতিদিনের ইনকামটা আমি বলি, প্রতিদিনটা আপনারা এখান থেকে প্রতিদিনের ইনকামটা উইথড্র নিতে পারবেন। তোমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পারবো আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে দেখুন এই দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তো আমাদের এখানে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে এটা। তো এরকম প্রতিটা অ্যাড ভিউ করে কিন্তু আমরা ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারি। তো আরও যেগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই, তো কুইজ টাইম যেটি আছে, কুইজ টাইম এগুলো, তো এই দেখুন কুইজ টাইমে যেগুলো আছে, এই কুইজ টাইম এখানে বর্তমানে এখানে রিওয়ার্ড, বর্তমানে কুইজ টাইমের কোনো কাজ এখানে নাই, যখন কাজ আসবে তখন আপনাদের এখানে দেখিয়ে দিবে। তো আমরা ওইদিন ওয়াচ ভিডিওর কাজে যাই, যেগুলো কাজ থাকবে অ্যাভেলেবল এগুলো দেখাবে, অর্থাৎ অনেক সময় কাজগুলো থাকে না, অনেক সময় থাকে, তো ভিডিওর কাজগুলো না নয় এখানে। তো আবার যদি আমরা দেখি সার্ভের কাজগুলো, এটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না, এই কাজগুলো কিন্তু সময় ব্যতীত থাকে। তো সার্ভের কাজে বলছিলাম, যখন সার্ভের কাজে সবচেয়ে বেশি ডেট থাকে, তো দেখুন সার্ভের কাজ, এই সার্ভেটা যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে 0.45 দিবে, এবং এই সার্ভে কমপ্লিট করলে 0.336, তো এরকম দেখুন
সার্ভে আছে, এই সার্ভেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করলে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো সার্ভের কাজ যারা যারা পারেন, সার্ভের কাজে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হয় এবং টাইমটা একটু কম লাগে বাট ইনকামটা একটু বেশি হয়। তো এটা হচ্ছে সার্ভের কাজ যারা পারেন তাদের জন্য। তো আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাড ভিউ করা। অ্যাড ভিউ করে আমরা ইনকাম করবো। এখানে দেখুন ক্লিপ দা কয়েন এটি আছে, তো এটা থেকেও আমরা ইনকাম করতে পারি। তো দেখুন এটা ইনকাম, এটা থেকেও আমরা ইনকাম করতে পারি। এখানে হেড টেলস বলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারি। তারপরে লাস্টে যেটি আছে আমাদের এটি এডিজে গ্রাফট যেটি আছে, এটা কিন্তু এটা থেকেও আমরা কিন্তু ইনকাম করতে পারি। অর্থাৎ যে কোনো আমাদের একটি বক্স আছে, সেই বক্সে আমাদের ক্লিক করতে হয়। তো দেখুন এরকম এরকম বক্স আছে, তো এখানে ক্লিক করলে এখান থেকেও আমরা ইনকাম করতে পারি। তো যারা যারা এটা বুঝেন তারা করবেন এটা। তারপর আমরা অ্যাকাউন্টে চলে যাই, আগে যদি আপনাদের দেখিয়ে দিই আমি। তো এখানে আসে কিন্তু আমরা এই অ্যাড ভিউ করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারি এবং অ্যাসিস্ট্যান্টটি রেফার করে, রেফারের ক্ষেত্রে আমরা দেখি রেফারে কীভাবে ইনকাম করবো আমরা। তো এক্ষেত্রে আমরা রেফারে চলে যাই, এখান থেকে রেন্টাল রেফার আছে। এখানে যদি আমরা যাই তো দেখুন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে কিন্তু যেগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো। তো রেফারের ক্ষেত্রে এখন দেখি আমাদের এখন ডাইরেক্ট রেফারে যদি আমরা যাই, ডাইরেক্ট রেফারে যদি আমরা রেফার যদি থাকে তাহলে এখানে আমাদের ডাইরেক্ট রেফারে রেফারগুলো চলে আসবে, যে যে রেফার থাকবে। তো বর্তমানে আমাদের কোনো রেফার নাই, সেজন্য এখানে দেখাচ্ছে না কোনো রেফার। তো আমরা নিচের দিকে যাই আবার, তো এখানে রেন্টাল রেফার, আমরা কিন্তু রেন্টাল করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি। এখানে দেখুন রেন্টেড রেফার সেটিং, এটা থেকে আমরা সেটিংটা দেখতে পারি। এখানে রেন্টেড রেফার যদি করি তাহলে দেখা যাবে এখানে রেফারেল মার্কেট। তো রেফারেল মার্কেটে চলে যাই তাহলে আমাদের যে রেফারেল যে মার্কেটগুলো আছে সেইগুলো এখানে দেখাইবে। এই দেখুন এখানে আমাদের রেফারেল যে গুলা এসব দেখা যাচ্ছে, কে কে কত রেফার করছে তার এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখুন একজন এখানে আছে পায়, এই দেখুন এদের রেফার সিস্টেম তো দেওয়া আছে, কে কে সাইন আপ করছে এবং রেফারের বিনিময়ে রেফারের প্রাইস দেখুন কত প্রাইস পাইছে, এই সম্পূর্ণ এখানে দেওয়া আছে। কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই রেফারের ক্ষেত্রে। তো এই দেখুন এরকম কিন্তু আপনি এই সাইটে প্রতিদিন কাজ করেন ভালো একটি পরিমাণ ইনকাম হবেই। আর যদি আপনারা রেফারি করতে পারেন, রেফারের ক্ষেত্রেও ভালো ইনকাম থাকে এই সাইটগুলোতে। রেফারেল যারা করতে চান তারা কিন্তু রেফারেল করে কিন্তু এখানে ইনকাম করতে পারেন। তো রেন্টাল রেফারেল যদি আমরা করি, তো রেন্টাল রেফারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে দেখুন মাত্র 5টা রেফার আমরা পাবো 75 সেন্টে। তো এতে কোনো এরকম আছে কিন্তু আমরা এবারে হায়েস্ট আছে 100টা রেফার। তো 100টা রেফার করে আমরা $15 দিয়ে করতে পারি। তো $15 দিয়ে করতে হলে কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে, ডিপোজিটের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে রেফারটা কিনতে পারবেন। তো ফার্স্ট অফ অল হলে আপনাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিটের বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে রেফারের ইনকামটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তো রেফারের ইনকাম তো $15 যদি আপনি করেন তাহলে কিন্তু বেশ ভালো একটি ইনকাম আপনি এখান থেকে করতে পারেন, কারণ রেফারের কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম এখানে ওরা রেখে দেয় সবসময়ই। তো প্রমোশনাল টুলস আমরা যাই, তো প্রমোশনাল টুলসে আমরা আপনাদের দেখিয়ে দিই। তো প্রমোশনাল টুলস অনুযায়ী তাহলে আমাদের প্রমোশনাল লিঙ্কটা দিয়ে দিবে, আমাদের রেফারাল লিঙ্কটা এখানে দিয়ে দিবে। তো এই দেখুন আমাদের, এই দেখুন আমাদের রেফারাল লিঙ্ক, তো এটা আমাদের রেফারাল লিঙ্ক। প্রমোশনের ক্ষেত্রে এটা আমরা প্রমোশন করতে পারি, ব্যানার প্রমোশন করতে পারি এবং এখানে HTML প্রমোশন করতে পারি এবং বিবি কোড আমরা এখান থেকে রেফার করতে পারি। তো এটা রেফার কোড আমরা কপি করি, তো এটা দিয়ে আপনারা আপনারা ইনকাম করতে পারেন, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দিয়ে যারা যারা রেফার করবে আপনারা লিঙ্ক ইউজ করে, সেই লিঙ্কে যারা যারা রেফার হবে তারা কিন্তু ভালো করে একটি আপনি এর বিনিময়ে ভালো একটি পরিমাণ আর্ন করতে পারবেন। তো আমরা অ্যাকাউন্ট সামাইতে যাই। তো এখানে কিন্তু সিম্পল কাজ, শুধু অ্যাড ভিউর কাজ। তো দেখালাম যে অ্যাড ভিউর কাজ করতে পারেন আপনারা। তো অ্যাড ভিউজের কাজ করে কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন উইডিওটা প্রতিদিনও নিতে পারবেন, কারণ এখানে উইডিওর লিমিটটা একবারে কম, যেহেতু টেন সেন্ট 0.1। তো তাহলে ইজিলি কিন্তু আপনারা প্রতিদিনের পেমেন্টটা কিন্তু প্রতিদিন নিতে পারবেন। তো এরকম করে কিন্তু আপনারা প্রতিদিন ইনকাম প্রতিদিন নিতে পারবেন। তো যদি ভিডিওটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। আজকের ভিডিও এখানেই শেষ করব, ভালো থাকুন সবাই, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সব ধরনের আর্নিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।